জানেন জিয়াউর রহমান কে? জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপ্রধান। অনেকেই জানেন না জিয়াউর রহমানকে? আপনারা কেউ জানেন না? আপনি একা জানেন, ওনারা কেউ জানে না। কারণ এই দেশের শিক্ষা ব্যবস্থাকে এবং ইতিহাস ঐতিহ্যকে একটা প্রেসিডেন্ট সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং ক্ষমতা তাদের জন্য এমনভাবে আপনার বিকৃত করেছে যে দেশের পক্ষে। আঙ্কেল আসসালামু আলাইকুম। আমি বলি জিয়াউর রহমান। হ্যালো আঙ্কেল আসসালামু আলাইকুম। আমি যে একটা প্রোগ্রামে আসছি তো আপনার আমি একটু পরে ফোন দিচ্ছি। না না দেয়নি, কল দেয়নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই পরিবর্তিত পরিবেশ, এই পরিবেশটা আসছে আমরা সবাই এই যে ছাত্র জনতার ঐক্যবদ্ধপূর্ণ অভ্যুত্থানে একটা প্রতিবাদের পতন হচ্ছে, যেখানে আপনারা সবাই আমরা সবাই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। আমরাই আমাদের চোখের সামনে অনেক সহযোদ্ধার লাশ দেখেছি, আমাদের অনেক সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে, এখনও হসপিটালে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, অনেকে হাত হারিয়েছে, পা হারিয়েছে। আপনারাই আন্দোলন করেছেন, আপনারাই সম্মুখ পাঠ থেকে আন্দোলন করেছেন। এই যে আপনাদের বয়স, মানে আমরা যখন ছিলাম আমরা দেখেছি তারা সামনে ছিল, তারা অনেকে জীবন দিয়েছে, তাদেরকে নিষেধ করার পরে তারা গেছে। কারণ আপনারা আপনাদের বয়সটা এমন যে আপনারা অনেক কিছু বুঝতে চান না যে আমি এতটুকু দূরত্বে গেলে আমার এই সমস্যাটা হবে, এতটুকু সমস্যাটা হবে না। আপনাদের আবেগ ছিল, অনুভূতি ছিল, আপনারা অনেক আবেগ দেখাইছেন, এদেশ স্বাধীন মুক্ত হয়েছে, প্রেসিডেন্ট মুক্ত হয়েছে। তবে সঠিক ইতিহাসটা এখন জানবেন, বিদেশে প্রেসিডেন্টের পতন হওয়ার কারণে আজ বাংলাদেশের সঠিক ইতিহাসটা আপনারা পাবেন, আপনারা সবাই পড়বেন। আমাদের এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিযোগিতা এক গৌরবময় একটা অতীত ছিল এবং সংগ্রামী বর্তমান আগামী প্রতিশ্রুতি জাতীয়তাবাদী ছাত্র দল যা দিচ্ছে, আমাদের একটা বই আছে, সেটা আপনারা পাবেন আমাদের পক্ষ থেকে, আপনাদের কাছে পাঠানো যাবে। আর রাষ্ট্র কাঠামো, আগামী বাংলাদেশ কীভাবে নির্মাণ হবে, আমরা বিশেষ করে এখানে আসার উদ্দেশ্য আপনাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী বাংলাদেশ কীভাবে হবে এবং ছাত্র রাজনীতি, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতিটা কীভাবে হবে, এই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন আপনারা যেভাবেই চাবেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবেই থাকবে। এই শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের, এখানে শিক্ষা সুস্থ পরিবেশ এবং নিরাপত্তা দেওয়ার দায়িত্বও আপনাদের, আপনারা যেভাবে চাইবেন ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের পাশে থাকবে, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। আমরা এই যে মত বিনিময় এটা আসলে এখানে আপনাদেরকে আমরা বক্তব্য শোনাতে আসিনি, আমরা জানতে এসেছি যে আপনারা কি চান। একজন ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল তার বৃহৎ সংগঠন, এই সংগঠন থেকে আপনারা কি চান আমরা জানতে এসেছি। আপনারা যে পরামর্শ দেবেন, যা জানতে চাইবেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাবো, ইনশাল্লাহ আগামী বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল একটা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ যেভাবে প্রশ্ন করেছে যে ছাত্রলীগের মতো হবে, ছাত্রলীগ যেভাবে ভয় ব্যক্তি দেখিয়ে ক্যাম্পাসগুলোদের রাশের এবং দখলদারদের সন্ত্রাসী কার্যক্রম করেছে সেটা হবে কিনা, জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্বাস করে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী প্রত্যেকটা নেতাকর্মী জাতীয়তাবাদী আদর্শে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, আর যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী তারা কোনো অপকর্ম করতে পারে না। একটা সংগঠনে অনেক ধরনের লোক থাকে, তারা বিভিন্ন ভিন্ন ধরনের কোনো কিছু ঘটনা করতে পারে, তারাই জাতীয়তাবাদী ছাত্র দল তাদেরকে স্বীকার করে না, জাতীয়তাবাদী তাদেরকে ছাত্র দল তাদেরকে স্বীকার করে না, তাদের আপনাদের স্পষ্ট ভাষ্য জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতা কর্মী আগের মতো ছাত্রলীগের মতো ছাত্রলীগ নামে যে সন্ত্রাসী সংগঠন ছিল তারা নিষিদ্ধ হয়েছে তাদের অপকর্মের কারণে, এই ধরনের কোনো অপকর্মের জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতা কর্মী সংযুক্ত থাকে
সংগঠন তার বিরুদ্ধে সর্বোচ্চ আপনারা দেখেছেন আর ছাত্র সংসদ বাংলাদেশ জাতীয় বিরোধী ছাত্র দল, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে, হয়তো আপনারা অনেক কিছু শুনে থাকবেন, আপনারা জানা আছে ডাকসু নির্বাচন হয়েছিল, ডাকসু নির্বাচন আমি নিজে ডাটাবেস ছাত্র কেন্দ্র থেকে এসডিএস ইলেকশন করেছি, সেখানে অনেক নির্যাতনের শিকার হয়েছি আমরা ছাত্রদের, আমাদের কোনো কেন্দ্রে ঢুকতেই দেয় নাই ভাই, আমি একজন নির্বাচ প্রতিনিধি, আমি একজন প্রার্থী, আমাকেই ঢুকতে দেয় নাই কেন্দ্রগুলোতে, আমি যে হল আমি মোদি বলে ছিলাম, মোদি বলেও আমাকে ঢুকতে দেয়, এই পরিবেশ পরিস্থিতি আমরা কখনো চাই না, আসবো না, যাতে ওদের ছাত্রদের বিশ্বাস করে না, আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র প্রতিনিধি থাকবে, এই ছাত্র প্রতিনিধি উঠে আসবে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে, যেখানে ভোট দেবেন আপনারা সবাই, আপনারা সবাই ভোট দেবেন, আপনারাই আবার আপনাদের নেতৃত্ব বাছাই করবেন, আপনারা যখন আপনাদের নেতৃত্ব বাছাই করবেন তখন আপনারা তার কাছ থেকে জবাব দিতে পারবেন, আর ভোটের মাধ্যমে যে একজন নির্বাচিত হবে সে আপনার কাছে জবাব দিতে বাধ্য, কারণ আপনার ভোটে নির্বাচিত আপনি নেতা তৈরি করেছেন, আপনি তাকে নেতা বানাইছেন, আপনার মাঝ থেকেই তো কেউ না কেউ নেতা হবে, নেতা তো কেউ জন্মে হয় না, নেতা তো কাজের মাধ্যমে, আমরা বিশ্বাস করি আপনারা আদর্শ ভিত্তিক যেমন শিক্ষা চর্চা করবেন, সত্য জানবেন, সত্য ইতিহাস জানবেন, রাজনীতি আপনাকে করতে হবে, যাহাতে তবে ছাত্রদল করতে হবে আমি এটা বলতে আসিনি, কিন্তু আপনাকে প্রকৃত ইতিহাস জানতে হবে, আপনাকে রাজনৈতিক সচেতন হতে হবে, আপনি যখন দেশের একজন সুনাগরিক হতে চাবেন আপনাকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, কারণ দেশের প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জায়গা রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত, আপনি আমি আমরা সবাই রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত কোনো না কোনোভাবে, আপনি 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 বুঝতেই পারতেছেন আপনি রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত, আপনাকে এটা বিশ্বাস করতে হবে রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত, কারণ একটা দেশের গভর্নমেন্ট হয়ে যাবে সে তো রাজনীতি করে নাকি, সে তো কোনো রাজনৈতিক দলের, তারাই তো আমাদেরকে পরিচালিত করে, অতএব আপনাকে রাজনীতি সম্পর্কে জানতে হবে, আর জাতীয়তাবাদ সম্পর্কে যদি আমাদের আপনাদের কোনো মতামত থাকে আগামী আপনাদের ক্যাম্পাস কীভাবে পরিচালিত হবে এই ক্যাম্পাস সম্পর্কে জানার জন্য সম্পর্কে জানার থাকে আমাদের বলতে পারে, আমরা দিয়ে যাবো এবং বলতে পারে কোনো কিছু জানতে চাইলে তারা ভাই, আমি চাচ্ছিলাম 5ই আগস্টের আগে আমাদের ক্যাম্পাসে অনেক অরাজকতা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, আমি সাবিদুর রহমান অনার্স তৃতীয় বর্ষ দর্শন করেন, আমাদের স্কুলে ছিল গেস্ট রুম প্রথা, ছাত্রলীগের ক্যাডাররা চালু করেছিল সেই গেস্ট রুম প্রথা বিলুপ্ত করে আমাদের ছাত্রদলের ভাইয়েরা সেই জিনিসটাকে এখন আমাদের একটা রুম তৈরি করেছে, আবার আবার যেখানে আমাদের ছাত্রলীগের ক্যাডাররা এই তাদের কাছ থেকে টাকা দেয় অপহরণ করছে, ছাত্রদলের ভাইরা আছে এসব কিছু দূর হয়েছে, আর আবার আমাদের স্কুল থেকে টিভি চুরি হয়েছিল আমাদের ছাত্রদলের ভাইদের মাধ্যমে সেই